পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই একের পর এক ভাইরাল ঘটনা ঘটেই চলেছে। এরই মধ্যে কিন্তু কেউ নাটবল্ট খুলেছেন, কেউ আবার প্রস্রাব করেছেন, কেউ নামাজ পড়েছেন। কিন্তু যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে পদ্মা সেতুতে সাদা শাড়ি পরে হিজড়া একটি গ্রুপ, যারা অশ্লীলভাবে অঙ্গভঙ্গি দেখিয়ে একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, সাথে সাথে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে নেটিজেনরা কিন্তু আলোচনা সমালোচনা শুরু করেন। অনেকেই কমেন্ট করেছেন তাদেরকে যাদের গ্রেপ্তার করা হয়। অবশেষে আইন শৃঙ্খলা বাহিনী সেই সাদা শাড়ি পরা হিজড়া নারীকে কিন্তু গ্রেপ্তার করেছে। আদালতে যখন সে সাদা শাড়ি পরা হিজড়াকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কেন সেই টিকটক ভিডিওটি এইভাবে অশ্লীলভাবে করতে গেলেন, প্রশ্নের উত্তরে বলেন, নিজের স্বপ্ন পূরণ একটু অনিয়ম করা দোষের কিছু না, এই সুযোগ হয়তো আর পাবো না, পেতে নাও পেতে পারি। এদিকে পদ্মা সেতুতে প্রথম দিনেই নিয়ম ভাঙার হিড়িক দেখা গেছে। অনেকেই পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলছেন, অনেকেই অনেকবার সেতুর উপর দাঁড়িয়ে টিকটক ভিডিও করতে দেখা গেছে, এমনকি হেঁটে পার হতেও দেখা গেছে অনেককে। চলাচলের ক্ষেত্রে সেতু কর্তৃপক্ষ নির্দেশনা দেওয়া হয়েছে, পদ্মা সেতু কোথাও গাড়ি দাঁড়া করানো যাবে না, গাড়ি থামানো যাবে না। তবে সেই নিয়ম তোয়াক্কা না করে মাঝ সেতুতে গাড়ি থামিয়ে অনেকেই টিকটক করতে দেখা গিয়েছে এবং অনেকেই ছবি তুলতেও দেখা গিয়েছে। এরই মধ্যে অনেকেই টিকটক ভিডিও করে ভাইরাল হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। এদিকে সেতু টহল দিচ্ছে পেট্রোম্যান, নিয়ম ভঙ্গকারীদের সরে যেতে অনুরোধ করলেও তারা মানছেন না। প্রসঙ্গত, পদ্মা সেতু নাটবল্ট খুলে বায়াজিৎ এবং মাহাদি গ্রেপ্তার 7 দিনের রিমান্ডে এখন রয়েছে। তো বন্ধুরা, যারা এই সমস্ত অঙ্গভঙ্গি দেখে অশ্লীলভাবে টিকটক ভিডিও করে পদ্মা সেতুতে ভাইরাল করছে, তাদেরকে নিয়ে আপনার মতামতকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।